আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি এই হেয়ার ভলিউম স্ট্রেট করব। যাদের মাথায় চুল একদমই কম পাতলা, তারা ভলিউম স্ট্রেট করতে পারেন। ভলিউম স্ট্রেট করার জন্য এখন চুলে ফার্স্ট ক্রিমটা অ্যাপ্লাই করা হচ্ছে। আর চুল যেহেতু অনেক কার্লি এবং ড্যামেজ, তো আমি ফার্স্ট ক্রিমটা চুলে 1.5 ঘন্টার মতো রাখব। ফার্স্ট ক্রিমটা চুলে সাবধানে অ্যাপ্লাই করতে হবে। মাথার স্কাল্পে ক্রিম লেগে গেলে সেক্ষেত্রে চুল পড়ে যেতে পারে। যাদের চুল একদমই পাতলা, তারা ভলিউম স্ট্রেট করতে পারেন। এবং যেহেতু চুল অনেক কার্লি, তো এজন্যই আমি এই ক্রিমটা 1.5 ঘন্টার মতো চুলে রাখবো, এরপরে ওয়াশ করব। ফার্স্ট ক্রিম চুলে 1.5 ঘন্টা রেখে চুল ওয়াশ করে, ড্রাই করে চুল স্ট্রেনার দিয়ে স্ট্রেট করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন, আমি ভলিউমটা কমপ্লিট করলাম। ভলিউম স্ট্রেটটা খুবই সুন্দর হয়েছে এবং চুলে শাইনিংটাও এসেছে। তো যারা ভলিউম স্ট্রেট করতে চান, অবশ্যই ভালো মানের ক্রিম দিয়ে চুল স্ট্রেট করবেন। এবং যেহেতু অনেক দূর থেকে এসেছে, যার কারণে আমি আজকেই 3 দিনের যে ট্রিটমেন্টটা আছে সেটাও করে দিয়েছি। এই আপুর চুল অনেক রুক্ষ ছিল, ড্যামেজ এবং কার্লি ছিল, এবং চুলের আগা ফাটাও ছিল। তো আপু চাচ্ছে যে চুল স্ট্রেট থাকবে প্লাস ভলিউম থাকবে, তো আমি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি আর খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ চুল। যারা ভলিউম স্ট্রেট বা রিবন্ডিং করতে চান, তারা অবশ্যই ভালো মানের ক্রিম দিয়ে এই কাজটি করবেন। তাহলে কি হবে, আপনার চুল নষ্ট হবে না, চুল ভেঙে পড়বে না বা চুলের কোনো ক্ষতি হবে না। আর যারা আমার কাছে করতে চান, ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার অ্যাড্রেসও দেওয়া আছে। এবং ইনবক্স করবেন ফেসবুক পেজের আপুরা, যারা আমার কাছে রিবন্ডিং করতে